আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য শিখব, যে বাক্যগুলো আমরা প্রতিদিনের কথাবার্তা বলাতে কোনো না কোনোভাবে ব্যবহার করতে পারবো। আমি অত্যন্ত আশাবাদী আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, শিখতে পারবেন। আমাদের প্রথম বাক্যটা হলো ক্ষমা করো, হিন্দি হবে মাফ করো, বা আমরা বাক্যটাকে এইভাবেও বলতে পারি যে ক্ষমা করো। ক্ষমা করো হিন্দি হবে মাফ করো বা ক্ষমা করো। আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে ক্ষমা করুন, আমাদের বয়সে যারা বড় তাদেরকে যদি আমরা বলি যে ক্ষমা করুন, তাহলে আমরা বলবো মাফ কিজিয়ে। ক্ষমা করুন হিন্দি হবে মাফ কিজিয়ে, বা আমরা বাক্যটাকে অন্যভাবেও বলতে পারি যে ক্ষমা কিজিয়ে। অথবা আমরা বাক্যটাকে এইভাবেও বলে থাকি অনেক সময় যে ক্ষমা করে দিন, এর হিন্দি হবে মাফ কর দিজিয়ে। ক্ষমা করে দিন হিন্দি হবে মাফ কর দিজিয়ে বা ক্ষমা কর দিজিয়ে। অনেক সময় দেখা যায় আমাদের কাছ থেকে অনেকগুলো ভুল হয়ে যায় আর আমরা সামনের লোকটাকে বলে থাকি যে আমি ক্ষমা চাই বা আমি দুঃখিত এই বিষয়টার জন্য। আমি ক্ষমা চাই বা আমি দুঃখিত হিন্দি হবে মে মাপি চাহতা হো, মে মাপি চাহতা হো। আজ অনেক ঠান্ডা হিন্দি হবে আজ বহত ঠান্ড হে, আজ অনেক ঠান্ডা হিন্দি হবে আজ বহত ঠান্ড হে। আমরা অনেক সময় একে অপরকে বলে থাকি যে আপনার দিনটি শুভ হোক, বা আমরা বাক্যটাকে এভাবেও বলি যে আপনার দিনটি ভালো হোক, এর হিন্দি হবে আপকা দিন আচ্ছা রাহে, আপকা দিন আচ্ছা রাহে। আমি বিপদে আছি, বাক্যটাকে আমরা এভাবেও বলতে পারি যে আমি সমস্যায় আছি, এর হিন্দি হবে মে মুসিবত মে হো, মে মুসিবত মে হো। আমি বিপদে আছি বা আমি সমস্যায় আছি। আমরা অনেক সময় আমাদের কাছের মানুষগুলোর সুস্থ কামনা করে আমরা একটা কথা বলি না যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এর হিন্দি হবে জলদি ঠিক হয়ে যাও, জলদি ঠিক হয়ে যাও। বা আমরা বাক্যটাকে অন্যভাবেও বলতে পারি যে জলদি সোয়াস্থ হয়ে যাও, জলদি ঠিক হয়ে যাও বা জলদি সোয়াস্থ হয়ে যাও, দুইটার একটা বলতে পারবেন, অসুবিধা নেই। অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি অনেক সময় যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, সুস্থ হয়ে উঠো। আর সুস্থ হয়ে উঠোনের মধ্যে ব্যবধানটা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন, যে সুস্থ হয়ে উঠো মানে সমবয়সী বা বয়সে ছোট, আর সুস্থ হয়ে উঠুন কাউকে সম্মান দিয়ে কথা বললে বলা হয়। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন হিন্দি হবে জলদি ঠিক হো যাইয়ে, বা আমরা বাক্যটাকে অন্যভাবেও বলতে পারি যে জলদি সোয়াস্থ হো যাইয়ে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন হিন্দি হবে জলদি ঠিক হয়ে যাইয়ে, বা জলদি সোয়াস্থ হয়ে যাইয়ে। আমাকে সাহায্য করো হিন্দি হবে মেরি মাদত করো, আমাকে সাহায্য করো হিন্দি হবে মেরি মাদত করো। আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমাকে সাহায্য করুন, তাহলে আমরা হিন্দিতে বলবো মেরি মাদত কিজিয়ে, আমাকে সাহায্য করুন হিন্দি হবে মেরি মাদত কিজিয়ে। আমাকে কিছু সময় দাও হিন্দি হবে মুঝে কুছ ওয়াক্ত দো, আমাকে কিছু সময় দাও হিন্দি হবে মুঝে কুছ ওয়াক্ত দো। আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমাকে কিছু সময় দিন, তাহলে আমরা হিন্দিতে বলবো মুঝে কুছ ওয়াক্ত দিজিয়ে, আমাকে কিছু সময় দিন হিন্দি হবে মুঝে কুছ ওয়াক্ত দিজিয়ে। এটা করবে না হিন্দি হবে ইয়ে মাত করো, এটা করবে না হিন্দি হবে ইয়ে মাত করো, এমনটা করবে না হিন্দি হবে এইসা মাত করো, এমনটা করবে না হিন্দি হবে এইসা মাত করো, এভাবে করবে না হিন্দি হবে ইস্তারা মাত করো, এভাবে করবে না হিন্দি হবে ইস্তারা মাত করো। চিৎকার করবে না হিন্দি হবে সিল্লাও মাত, চিৎকার করবে না হিন্দি হবে সিল্লাও মাত। লুকাবে না হিন্দি হবে চুপাও মাত, লুকাবে না হিন্দি হবে চুপাও মাত, এটা লুকাবে না হিন্দি হবে ইয়ে চুপাও মাত, এটা লুকাবে না হিন্দি হবে ইয়ে চুপাও মাত। এটাকে লুকাবে না এর হিন্দি হবে ইসে চুপাও মাত, এটাকে লুকাবে না হিন্দি হবে ইসে চুপাও মাত। আমার থেকে লুকাবে না এর হিন্দি হবে মুসে চুপাও মাত, অনেক সময় আমরা বলি না একে অপরকে যে বিষয়টা আমার থেকে লুকাবে না, এর হিন্দি হবে মুসে চুপাও মাত। কোনো সমস্যা নেই হিন্দি হবে কই দিক্কাত নেহি, কোনো সমস্যা নেই হিন্দি হবে কই দিক্কাত নেহি। আমাকে দাও হিন্দি হবে মুজে দো,
আমাকে দাও হিন্দি হবে মুঝে দো, তাকে দাও হিন্দি হবে উসে দো বা উস্কো দো, তাকে দাও হিন্দি হবে উসে দো বা উস্কো দো। অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে তাকে দিয়ে দাও, এর হিন্দি হবে উসে দে দো বা উস্কো দে দো, তাকে দিয়ে দাও হিন্দি হবে উসে দে দো বা উস্কো দে দো। লজ্জা পেও না হিন্দি হবে শরমাও মত, লজ্জা পেও না হিন্দি হবে শরমাও মত। বুঝতে চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো হিন্দি হবে সমঝনে কি কোশিশ করো, বুঝতে চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো হিন্দি হবে সমঝনে কি কোশিশ করো। মুখ বন্ধ রাখো হিন্দি হবে মুখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো হিন্দি হবে মুখ বন্ধ রাখো। যাও এবং দেখো হিন্দি হবে যাকার দেখো, যাও এবং দেখো হিন্দি হবে যাকার দেখো, যাও আর দেখো হিন্দি হবে যাও অর দেখো, যাও আর দেখো হিন্দি হবে যাও অর দেখো। আর আমরা যদি এইভাবে বলি যে গিয়ে দেখো, মানে বিষয়টা গিয়ে দেখো, যাও দেখো, গিয়ে দেখো হিন্দি হবে যাও দেখো। মূল্য কি হিন্দি হবে কিমত ক্যা হে, মূল্য কি হিন্দি হবে কিমত ক্যা হে, মূল্য কত হিন্দি হবে কিমত কিতনা হে, মূল্য কত হিন্দি হবে কিমত কিতনা হে। এটার মূল্য কি এর হিন্দি হবে ইসকা কিমত ক্যা হে, এটার মূল্য কি হিন্দি হবে ইসকা কিমত ক্যা হে, এটার মূল্য কত এর হিন্দি হবে ইসকা কিমত কিতনা হে, এটার মূল্য কত হিন্দি হবে ইসকা কিমত কিতনা হে। এটার মূল্য দিতে হবে এর হিন্দি হবে ইসকা কিমত চুকানা হোগা, এটার মূল্য দিতে হবে হিন্দি হবে ইসকা কিমত চুকানা হোগা। প্রস্তুত হও বা তৈরি হও হিন্দি হবে তৈয়ার হো যাও, প্রস্তুত হও বা তৈরি হও হিন্দি হবে তৈয়ার হো যাও। দ্রুত কথা বলবে না হিন্দি হবে তেজ মত বলো, দ্রুত কথা বলবে না হিন্দি হবে তেজ মত বলো। আপনার ঠিকানা কি হিন্দি হবে আপকা পাতা ক্যা হে, আপনার ঠিকানা কি হিন্দি হবে আপকা পাতা ক্যা হে। সবাইকে সহযোগিতা করো হিন্দি হবে সবকি সহায়তা করো, সবাইকে সহযোগিতা করো হিন্দি হবে সবকি সহায়তা করো। আর যদি আমরা বাক্যটাকে এইভাবে বলে থাকি যে সবাইকে সাহায্য করো, তাহলে আমরা হিন্দিতে বলবো সবকি মাদত করো, সবাইকে সাহায্য করো হিন্দি হবে সবকি মাদত করো, সবাইকে বলো হিন্দি হবে সবহিকো বলো, সবাইকে বলো হিন্দি হবে সবহিকো বলো। আমি কিছু জানি না হিন্দি হবে মুঝে কুচ নেহি মালুম, আমি কিছু জানি না হিন্দি হবে মুঝে কুচ নেহি মালুম, আমি কিছুই জানি না হিন্দি হবে মুঝে কুছ বি নেহি মালুম, আমি কিছুই জানি না হিন্দি হবে মুঝে কুছ বি নেহি মালুম। মনে করার চেষ্টা করো এর হিন্দি হবে ইয়াদ করেনি কি কোশিশ করো, অনেক সময় কেউ কোনো কিছু ভুলে গেলে আমরা বলি না যে মনে করার চেষ্টা করো, এর হিন্দি হবে ইয়াদ করেনি কি কোশিশ করো। আরামে বসো হিন্দি হবে আরামসে ব্যাঠো, আরামে বসো হিন্দি হবে আরামসে ব্যাঠো, আরামে বসুন হিন্দি হবে আরামসে ব্যাঠিয়ে, আরামে বসুন হিন্দি হবে আরামসে ব্যাঠিয়ে। আমি সঠিক হিন্দি হবে মে সাহি হো, আমি সঠিক হিন্দি হবে মে সাহি হো। সে ভুল হিন্দি হবে ও গালাত হে, সে ভুল হিন্দি হবে ও গালাত হে। তোমার ভুল স্বীকার করো হিন্দি হবে আপনা গলতি মানলো, তোমার ভুল স্বীকার করো হিন্দি হবে আপনা গলতি মানলো। অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে আপনার ভুল স্বীকার করুন, তাহলে আমরা হিন্দিতে বলবো আপকি গলতি মান লিজিয়ে, আপনার ভুল স্বীকার করুন হিন্দি হবে আপকি গলতি মান লিজিয়ে। আমাকে মনে করিয়ে দিও এর হিন্দি হবে মুঝে ইয়াদ দিলানা, আমাকে মনে করিয়ে দিও হিন্দি হবে মুঝে
याद दिलाना। आमी क्लांत हो गेछि हिंदी हबे मैं थक गया हूँ। आमी क्लांत हो गेछि हिंदी हबे मैं थक गया हूँ। आमी तुम्हें डाकबो एर हिंदी हबे मैं तुम्हें बुलाऊंगा। आमी तुम्हें डाकबो हिंदी हबे मैं तुम्हें बुलाऊंगा। आमाके बिरक्त करो ना एर हिंदी हबे मुझे परेशान मत करो। आमाके बिरक्त करो ना हिंदी हबे मुझे परेशान मत करो। आमरा अनेक समय एके अपर के जिज्ञेस करी ना जे आपनार स्वास्थ्य ठीक आछे एर हिंदी हबे आपकी तबियत ठीक है। आपकी तबियत ठीक है। आमरा जदि वाक्यटार साथे कि व्यवहार करी ताहले आमरा किभाबे बोलबो आपनार कि स्वास्थ्य ठीक आछे। साधारणत आमरा एइभाबेई जिज्ञेस करे थाकि जे आपनार कि स्वास्थ्य ठीक आछे एर हिंदी हबे किया आपकी तबियत ठीक है। किया आपकी तबियत ठीक है। भिडियोटा देखार जन्य थैंक यू।